বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন রয়েছি মহিলা বিষয়ক অধিদপ্তর বাংলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, দেখতে পাচ্ছেন সরকারি এই ওয়েবসাইটে রয়েছি। তো এখানে নোটিশ বোর্ডে একটা নোটিশ চলে এসেছে, দেখতে পাচ্ছেন। প্রথমেই মহিলা বিষয়ক আমি ওপেন করছি। মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে কেয়ার ইনচার্জ 14তম গ্রেড এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক 16তম গ্রেড এর শূন্য পদে নিয়োগ পরীক্ষা স্থগিত সংক্রান্ত নোটিশ চলে এসেছে আজকে। তো নোটিশটা আমি আপনাদের এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, নোটিশটা ডাউনলোড করে নেবেন। আর একটু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আমি নোটিশটাকে পরে শোনাচ্ছি, তারপরে আমি বলছি আপনাদের। তো নোটিশটা দেখতে পাচ্ছেন প্রকাশিত হয়েছে আজকে 13 তারিখে। নোটিশে বলা হয়েছে, এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীন অদ্য 13/10/2023 সকাল 11টায় অনুষ্ঠিতব্য অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক এবং ডে কেয়ার ইনচার্জ পদের বাছাই নির্বাচনী পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। পরবর্তীতে পরীক্ষার তারিখ ও সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইটে জানানো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই নোটিশটা চলে এসেছে আপনারা, এই এই যে ওয়েবসাইটটা রয়েছে এটার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা এখানে পরবর্তীতে এসে চেক করে নেবেন। আর আমি চেষ্টা করব, যদি পারি আমি ভিডিও আপলোড করব নোটিশ চলে আসলে, তবে আপনারা একটু চেষ্টা করবেন সবসময় এটা একটু চেক করবেন কবে আপনাদের পরীক্ষার তারিখ দেওয়া হবে। তো আজকের মতো এ পর্যন্ত শেষ করে দিচ্ছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।